মহাকাশের রহস্য নিয়ে মানুষের কৌতূহল সীমাহীন। অসংখ্য নক্ষত্রের মতো ছড়িয়ে আছে অজানাকে জানার উদ্দীপনা। ক্যাসিওপিয়া একটি অতি প্রাচীন ও সুবিখ্যাত তারকা মণ্ডল। এর খ্যাতির কারণ, মণ্ডলের কয়েকটি তারা দিয়ে অতি সহজেই ইংরেজি এন বা ডাব্লু অক্ষর করা যায়। সপ্তর্ষি বা বৃহৎ ভাল্লুক মণ্ডল এবং ক্যাসিওপিয়া মণ্ডল ধ্রুবতারার প্রায় বিপরীত দিকে অবস্থিত। প্রাচীন পৌরাণিক কাহিনীতে রানী ক্যাসিওপিয়াকে ঘিরে আছে এক দুঃখজনক ঘটনা। তো বন্ধুরা, গল্পপত্র হাজির হলো মহাকাশের নক্ষত্রের রানী ক্যাসিওপিয়াকে নিয়ে। সাবস্ক্রাইব করে গল্পপত্রের সাথেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ক্যাসিওপিয়া ছিলেন ইথিওপিয়ার রাজা ফিসিয়াসের রানী এবং অ্যান্ড্রোমিয়ার মা। রানী ক্যাসিওপিয়া নিজের সৌন্দর্যের অনেক বেশি গর্ব করতেন এবং সমুদ্রের কন্যাদের চেয়েও সুন্দরী বলে অন্যদের অবজ্ঞা করতেন। এর ফলে সমুদ্রের দেবতা তার ভয়াবহ দৈত্য দানবদের আদেশ করেন ইথিওপিয়াকে ধ্বংস করতে। জলদৈত্যদের আক্রমণে ইথিওপিয়া ধ্বংসের মুখে পতিত হয়। দেও ক্যাসিওপিয়া জলদৈত্য রাগ দমনের জন্য আকুল প্রার্থনা করেন। এতে দৈববাণী হয় যে রাজকন্যা অ্যান্ড্রোমিয়াকে জলদৈত্যর কাছে সমর্পণ করতে হবে, সেই সঙ্গে রানী ক্যাসিওপিয়াকে চিরকাল ধ্রুবতারার চারদিকে ঘুরতে হবে। আবার অনেক সময় রানীকে পা উপরের দিকে মাথা নিচের দিকে দিয়ে ঘুরতে হবে, সেই ঘোড়া তার এখনও চলছে। এজন্য ক্যাসিওপিয়াকে স্বর্গের বিপর্যস্ত সম্রাজ্ঞী বা দুঃখের রানী বলা হয়। তো সে সমুদ্রের দানবদের হাত থেকে ইথিওপিয়াকে রক্ষা করতে দৈব আদেশে রাজকন্যা অ্যান্ড্রোমিয়াকে সমুদ্রের পাথরের সঙ্গে বেঁধে রাখেন মা ক্যাসিওপিয়া। শর্ত মতে রাজকন্যাকে সমুদ্রের ভিতর বেঁধে রাখলে জলদৈত্য সিটাস এসে তাকে খেয়ে ফেলবে এবং এর বিনিময়ে রেহাই পাবে ইথিওপিয়া। কিন্তু মহাবীর পার্সিয়াসের সঙ্গে সিটাসের ভীষণ লড়াই হয় এবং পার্সিয়াস সিটাসকে হত্যা করে অ্যান্ড্রোমিয়াকে উদ্ধার করে। পার্সিয়াস মহাকাশের আরেক উজ্জ্বল নক্ষত্র মণ্ডলের নাম। পার্সিয়াস পার্সিয়াস ছিলেন দেবতা জিউসের পুত্র। তার মায়ের নাম ছিল ড্যানি। ড্যানির মতো সুন্দরী মেয়ে অর্গাস দেশে আরেকটিও ছিল না। কিন্তু ড্যানির বাবা ক্রোসিয়াস পুরোহিতের মুখ দিয়ে দেবতাদের কঠিন ভবিষ্যৎবাণী জানতে পারেন। তাকে বলা হয় রাজা ক্রোসিয়াসের কোনো পুত্র সন্তান হবে না এবং তার একমাত্র মেয়ে ড্যানির ছেলের হাতেই তার মৃত্যু ঘটবে। রাজা বুঝতে পারলেন এই নিষ্ঠুর ভবিষ্যতের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় ড্যানিকে মেরে ফেলা। কিন্তু গ্রিক দেবতারা স্বজনদের রক্তপাতকারীকে অতি নির্মম সাজা দিয়ে থাকে, তাই ক্রোসিয়াস ড্যানিকে হত্যা না করে মাটির নিচে ব্রোঞ্জের ঘরে বন্দি করে রাখলেন। এমন পাহাড়ের ব্যবস্থা করলেন যাতে কোনো কাকপক্ষীও তার কাছে যেতে না পারে, তবে ঘরের ছাদটা ছিল খোলা যাতে আলো বাতাস ঢুকতে পারে। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস ড্যানি মাটির নিচে বন্ধ ঘরে নিঃসঙ্গ অবস্থা কাটাতে থাকে। হঠাৎ একদিন দেবতা জিউস আকাশ দিয়ে যাওয়ার সময় ড্যানিকে দেখে মুগ্ধ হন এবং তার প্রেমে পড়ে যান। কিন্তু রাজার পাহারাদারদের চোখ এড়িয়ে ড্যানির কাছে যাওয়ার সাধ্য তার ছিল না, তাই মেঘ হয়ে বৃষ্টিরূপে ড্যানির সঙ্গে মিলিত হন। এভাবেই ড্যানির গর্ভে জন্ম নেয় পার্সিয়াস। পার্সিয়াস যেহেতু জিউসের পুত্র, তার রানী ক্যাসিওপিয়ার কন্যা অ্যান্ড্রোমিয়ারকে উদ্ধার করতে সর্বক্ষমতা প্রয়োগ করে। জলদৈত্যকে হত্যা করতে দেবতা পুত্র পার্সিয়াস অ্যান্ড্রোমিয়ারের পাশে অপেক্ষা করতে থাকে। দৈত্য আসা মাত্রই তাকে এক আঘাতে দুই টুকরো করে সমুদ্রের ভেতর ফেলে দেয় এবং পরবর্তীতে অ্যান্ড্রোমিয়ারকে পার্সিয়াস বিয়ে করে নিজের মায়ের কাছে নিয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু